বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবে কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর। বললেন অনশনের নামে নাটক করছে বিএনপি। কাওলার জনসভায় ভোট চাইলেন নৌকায়। তারা অনশন করে খালেদাজিকে বিদেশে পাঠাতে চায়, নেবেটাকে? ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে, অন্য কেউ যদি আসে সব ধ্বংস করে দেবে। ওরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে, সেটাই তারা জানে। দেশের ক্ষতি করতে পারে, ভালো করতে পারে না। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে নৌকা মার্কায় ভোট দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এবার সারা দেশে বিএনপির অনশন। আন্দোলনে বাধা এলে ক্ষমতাসীনদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বাজার নিয়ন্ত্রণে ট্রিগার চাপার প্রয়োজন দেখছেন পরিকল্পনা মন্ত্রী। সরকারে বেঁধে দেওয়া দরের মাসপূর্তিতে সেঞ্চুরি পেরুলো দেশি পেঁয়াজ, বেড়েই চলছে ডিমের দাম। আর দুই সপ্তাহের অপেক্ষা, মতিঝিল পর্যন্ত ছুটবে মেট্রো রেল। ট্রায়াল রান শেষে চলছে দুই পর্বের সমন্বয়। বঙ্গবন্ধু টানেল ঘিরে $5 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা। এবং পায়ের পেশিতে চোট আছে সাকিবের, স্ক্যান রিপোর্টের পর জানা যাবে পরিস্থিতি, জানালেন সুজন। ভারত ম্যাচের আগে ফিট হওয়ার আশা। চেন্নাই থেকে পুনেতে টাইগাররা।